দর্শক, আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ ফুটবল টিমের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আমরা রানার কাছে জানতে চাইব যে আগামীকালকে যে প্রস্তুতি ম্যাচ হবে তার প্রস্তুতি কেমন এবং খেলা কেমন হবে সে প্রত্যাশা নিয়ে যদি আর কিছু একটু বলুন। আসলে দেখেন, কাতারের সাথে ম্যাচ অবশ্যই এটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, কারণ কাতার এশিয়ার টপ টিম, তো ওরা খুব ভালো অবস্থায় আছে। তো আমাদের জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আসলে রেডি আছি। তো আশা রাখি সবার জায়গা থেকে যদি আমরা যদি বেস্ট এফোর্ট দিতে পারি, তো অবশ্যই এইখানে আমরা যে আমাদের যে চ্যালেঞ্জ নেওয়ার কথা সেই চ্যালেঞ্জটা আমরা নিতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। বাংলাদেশ থেকে জেমি এসেছেন, আপনাদের কেমন একটু শক্তি বাড়লো কিনা মনে? না, অবশ্যই, যেহেতু জেমি আমাদের সাথে লম্বা সময় ধরে কাজ করতে স্যার ও হেড কোচ, তো সেই ক্ষেত্রে ও আমাদের সাথে গতকালকে এসে আসলে ক্যাম্পে জয়েন করেছে, তো এটা আমাদের জন্য অবশ্যই বাড়তি অনুপ্রেরণা এবং এটা আমাদের জন্য আসলে বাড়তি পাওয়া। আমি মনে করি সবাই জামাল ভাইয়াদের প্রতি অপেক্ষায় রয়েছে যে ওনারা ভালো কিছু দিবে। প্রবাসীরা, এখানে প্রায় 5 লক্ষ প্রবাসীরা রয়েছেন, সারা কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে অপেক্ষা করছেন, সেই হিসেবে আপনাদের কেমন লাগছে বিদেশের মাটিতে সেই কাতারে খেলার অনুভূতি যদি একটু বলতেন? না, এটা আসলে অবশ্যই বাড়তি পাওয়া, কারণ আমাদের প্রবাসীরা আমাদের সবসময় মনে করেন বিভিন্ন রকম অনুপ্রেরণা দিয়ে থাকে, বিভিন্ন উৎসাহ দিয়ে থাকে মাঠের ভিতরে বসে। তো আসলে এইবার হয়তো বা করোনার কারণে অ্যাভেলেবেল আসলে সুযোগ নেই ওই রকম, তারপরে ওনারা আমাদের ফেসবুকে বা বিভিন্নভাবে আসলে নক করতেছে, তাদের উচ্ছ্বাসের মাত্রাটা অনেক বেশি, তারা অনেক আমাদের নিয়ে আসলে এক্সাইটেড যে আমরা এখানে ভালো কিছু করি, আমরা যদি ভালো কিছু করি তাদের জন্য আসলে অনেক সম্মানের। তো আশা রাখি আমাদের জায়গা থেকে বেস্ট একটা যদি কিছু করতে পারি তাদের জন্য, প্রবাসীদের জন্য যেমন ভালো হবে, এটা আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক। আসলে যেমনটি জানাচ্ছিলেন, তিনি যে খেলা নিয়ে তার অনুভূতি প্রকাশ করলেন। আমি যদি এই মুহূর্তে একজন প্রবাসী সাংবাদিকের সাথে কথা বলি, আমি কথা বলবো আমাদের এখানকার একজন প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর সাথে, সে তার অনুভূতি প্রকাশ করবেন আসলে বিদেশের মাটিতে খেলাকে কীভাবে দেখছেন এবং এখানকার সাংবাদিক হিসেবে, প্রবাসী সাংবাদিক হিসেবে ভূমিকা কী। ধন্যবাদ আরটিভির অগণিত দর্শক শ্রোতাকে। দর্শক, আপনারা যেমনটাই জানেন যে আগামীকাল কাতার এবং বাংলাদেশের সাথে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে দোহাতেই। তো এই আমাদের জাতীয় দল ইতিমধ্যে আমরা এখানে দেখেছি যে সর্বশেষ যে করোনা টেস্ট কিছুক্ষণ আগে হয়েছে এবং তারপরে আমাদের খেলোয়াড়রা ইতিমধ্যে অনুশীলনে চলে গেছে মাঠে। আমরা আশা করব কালকে একটি অনেক ভালো মানের একটা ফুটবল বাংলাদেশ আমাদের ছেলেরা উপহার দিবে। এবং আপনারা জানেন যে যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে মাঠগুলোতে দর্শক যাওয়ার তেমন একটা অনুমতি নেই, তার মধ্যেও কাতার সরকার এই ইতিমধ্যে ঘোষণা করেছে তারা 20% দর্শককে তারা মাঠে প্রবেশ করার অনুমতি দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কাতারে অনলাইনের মাধ্যমে নিবন্ধন চলছে যারা মাঠে যাবে, তার মধ্যে আমরা ইতিমধ্যে শুনেছি 1800-1800 উপরে অলরেডি টিকিট নিবন্ধন হয়ে গেছে। তো এর মধ্যে আরও অনেকে আশায় আছে যে তারা আরও কিছু টিকিট পাবে এবং খেলা দেখতে পারবে। ধন্যবাদ। আসলে আমরাও অপেক্ষা করছি যে আসলে এখানকার যারা প্রবাসী রয়েছেন তারা উপভোগ করবেন এবং যারা আমাদের বাংলাদেশ টিমের যারা ফুটবল দলে এসেছেন আমাদের খেলোয়াড়রা তারা ভালো খেলবেন এবং এখান বাংলাদেশের যেই জনগণ রয়েছেন সবাই অপেক্ষা করছেন আসলে কখন খেলা শুরু হবে, সবাই সে প্রত্যাশা রয়েছে।